আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো স্টুডেন্ট ভিসায় জাপানে ইনকাম কত এই বিষয়ের উপর কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম কিন্তু তারপরও এই বিষয়টার উপর আমাকে এত প্রশ্ন করা হচ্ছে যে আমি যে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করেছিলাম সেটা যথেষ্ট নয় তো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসভাবে কথা বলবো দেখেন আপনি যখন বাংলাদেশে রয়েছেন অর্থাৎ বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো জাপানে স্টুডেন্ট বিষয় ইনকাম কত এটা হয়তো আপনাদের একটা সার্চিং পয়েন্ট থাকে অর্থাৎ জাপানে আসার আগে এটা সম্পর্কে জেনে আসতে চান অনেকের হয়তো অ্যাবিলিটি রয়েছে ইউরোপের কোনো একটা দেশে শিফট হওয়ার অর্থাৎ সেখানে স্টুডেন্ট বিষয়ে গিয়ে পড়াশোনা করার তারপরও হয়তো অনেকে চিন্তা করে যে আমার বন্ধু জাপান যেতেছে তো আমিও জাপান যাব। এই কথার উপর ডিপেন্ড করে অনেকে হয়তো জাপান আসার চেষ্টা করে তো স্টুডেন্ট বিষয়ে জাপান আসলে প্রতি মাসে ইনকামটা কত অর্থাৎ স্টুডেন্ট বিষয় থাকা অবস্থা আপনার ইনকাম কত হতে পারে সেটা যদি আপনি না জেনে জাপানে আসেন জাপানে আসার পর যদি দেখেন যে আপনি যে আশা নিয়ে জাপানে এসেছিলেন সেটার সাথে আপনার কোনো বাস্তবিক মিল নেই তখন কিন্তু আপনার মধ্যে একটা অনুশোচনা কাজ করবে যে কেন আমি জাপানে এসেছিলাম আমার তো জাপান না এসে ইউরোপের কোনো একটা দেশে গেলেই ভালো হতো তো আপনি যদি জাপানে ধরেন লিগেল ওয়েতে স্টুডেন্ট বিষয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কেমন হতে পারে আর যদি আপনি লিগেল ওয়েতে না কাজ করেন তাহলে ইনকামটা কেমন হতে পারে আর যদি আপনি লিগেল ওয়েতে কাজ না করে ইলিগেল ওয়েতে কাজ করেন তারপর আপনার ভিসার ক্ষেত্রে কি ধরনের সমস্যাগুলো হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তো আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে এই ভিডিওটার মাধ্যমে আপনার কিছুটা হলেও উপকার হয় তো প্রথমে আমি কথা বলবো যদি আপনি জাপানি স্টুডেন্ট বিষয়ে আসেন এবং আপনার ফ্যামিলিতে মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ঝামেলা না থাকে যেমন মনে করেন যে আপনি জাপানে এসেছেন স্টুডেন্ট বিষয়ে এসে পড়াশোনা করবেন আপনার খরচ আপনি ব্যার করবেন আপনার দেশে যদি আপনি চাইলে কোনো টাকা দিতে হয় দিলেন বা না দেওয়ার প্রয়োজন হলে আপনি দিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি জাপানে লিগেল ওয়েতে কাজ করেন তাহলে আপনার নিজের ব্যক্তিগত খরচ এবং টিউশন ফিস এটা দিয়ে আপনি মোটামুটি একটা লেভেল তৈরি করতে পারেন তো দেখা গেল যখন আপনি স্টুডেন্ট বিষয়ে জাপানে আসবেন সেক্ষেত্রে আপনাকে লিগেল আঠাইশ ঘন্টা সপ্তাহে কাজ করার পারমিট দিবে তো যদি আপনি ধরেন জাপানের প্রতি ঘন্টা যদি বারোশো ইএন হয় যেটা বাংলাদেশের টাকা হয়তো এক হাজার টাকা বা নয়শো টাকার মতো হতে পারেন যেহেতু আপনি জাপানে আসবেন জাপানের হিসাবে আপনাকে ইয়েনের হিসাবটা রাখতে হবে জাপানের ইএনটা হচ্ছে ধরেন বাংলাদেশের এক টাকা জাপানের আশি পয়সা তো সেক্ষেত্রে যদি আপনি মনে করেন বাংলাদেশের আষ্টশো টাকা হয় তাহলে সেটা জাপানের মোটামুটি এক হাজার টাকা আপনি ধরতে পারেন তো আপনি যখন জাপানি স্টুডেন্ট মিশায় থাকবেন তখন আপনি সপ্তাহে আঠাইশ ঘন্টা কাজ করার পারমিট পাবেন তো আপনি যদি আঠাইশ ঘন্টা কাজ করার পারমিট পান আর আপনি যদি প্রতি ঘন্টা আপনার এগারোশো ইএন বা বারোশো ইএন কাজ করে থাকেন তাহলে আপনি আনুমানিক ধরতে পারেন আপনি প্রতি সপ্তাহে তিন মাং ইয়েন যেটা মোটামুটি আপনি ধরেন তিরিশ হাজার ইয়ানের মতো আপনি প্রতি সপ্তাহে ইনকাম করতে পারবেন সেটা যদি আপনি চার সপ্তাহে ইনকাম করেন তাহলে দেখা যায় প্রায় আপনার বারো মাং ইএনের মতো যেটা এক লক্ষ বিশ হাজার ইয়ানের মতো হয়ে থাকে যেটা বাংলাদেশের টাকা যদি আপনি তুলনা করতে যান তাহলে মোটামুটি ধরেন আপনি এক লক্ষ টাকার মতো আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে লিগেল ওয়েতে এখন যদি আপনি প্রতি মাসে এক লক্ষ টাকার মতো ইনকাম করেন তাহলে দেখা গেল আপনার কিন্তু খরচও রয়েছে জাপানে তো কি ধরনের খরচগুলো রয়েছে যখন আপনি কোনো বাসায় কারোর সাথে শেয়ার করে থাকবেন তখন প্রতি মাসে মোটামুটি আপনার বিশ হাজার ইয়ানের মতো খরচ হবে যেটা বাংলাদেশের টাকা প্রায় আঠারো হাজার টাকা বা সতেরো হাজার টাকার মতো হতে পারে তারপর আপনার মোবাইল বিল যেটা আপনার দশ হাজার ইয়ানের মতো হতে পারে তারপর আপনার পকেট খরচ রয়েছে তারপর আপনার অন্যান্য আরও খরচগুলো থাকতে পারে সেটা নিয়ে মোটামুটি আপনি ধরতে পারেন যে পাঁচ মাং বা পঞ্চাশ হাজার ইয়ানের মতো আপনার ব্যক্তিগতভাবে খরচ হতে পারে যদি আপনি হিসাব করে জাপানে চলেন তারপরে আপনি যে টিউশন ফিসটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো পরিমাণ টিউশন ফিস প্রতি মাসে সেভ করতে হবে কেননা ধরেন আপনি যদি ষাট মাং ইয়েন আপনার বছরে টিউশন ফিস হয়ে থাকে তাহলে মোটামুটি প্রতি মাসে আপনাকে পাঁচ মাং ইয়েনের মতো সেভ করতে হবে যেটা পাঁচ মাং বলতে পঞ্চাশ হাজার ইয়েনের মতো বোঝায় এখন আপনি যদি এক মাসে এক লাখ বিশ হাজার মতো ইনকাম করেন সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে পাঁচ মাং ইএন মতো সেভ করেন অর্থাৎ পঞ্চাশ হাজার ইয়েনের মতো সেভ করেন আপনার টিউশন ফিস পেমেন্ট করার জন্য তারপর আপনার ব্যক্তিগত খরচ যদি ধরেন পঞ্চাশ হাজার ইয়ানের মতো তাহলে এক লাখ ইয়ানের মতো আপনার মোটামুটি চলে যায় তারপর আপনার হাতে মোটামুটি বিশ হাজার ইএন মতো থাকে এখন যদি আপনি হিসাবে হন তাহলে আপনি চাইলে মোটামুটি প্রতি মাসে বিশ হাজার ইএন বাংলাদেশে আপনি চাইলে সেন্ড করতে পারেন যেটা বাংলাদেশের টাকা হয়তো পনেরো হাজার টাকা বা ষোলো সতেরো বা আঠারো হাজার টাকার মতো হতে পারে তো এটা হচ্ছে লিগেলওয়েতে যদি আপনি জাপানে থাকেন তাহলে প্রতি মাসে আপনি খরচ করার পর আপনার মোটামুটি এই টাকাটা আপনি চাইলে সেভ করতে পারবেন এখন কথা হচ্ছে সবাই কি জাপানে তাহলে লিগেল ওয়েতেই থাকে না সবাই জাপানে লিগেল ওয়েতে থাকে না যাদের ওই যে বললাম পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো অর্থাৎ দেশে টাকা না পাঠালেও চলে তারা হয়তো এই মানসিকতা নিয়ে জাপানে কাজ করতে পারে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যাদের ব্যক্তিগতভাবে জাপানে এসেছে কেবলমাত্র পড়াশোনা করার উদ্দেশ্য নয় বরং অর্থ ইনকাম করার জন্য সবাই তো মোটামুটি অর্থ ইনকাম করার জন্য হয়তো বিদেশে আসে তার মধ্যে অনেকে রয়েছে না যে না পড়াশোনা করার অবস্থায় রুলস মেনটেন করে কাজ করবে তারপর কোম্পানিতে ঢোকার পরে তারপর অন্যভাবে চলবে সেটা হচ্ছে ভিন্ন কথা আবার অনেকে চিন্তা করে যে না আমি স্টুডেন্ট বুঝি না আমি জাপানে এসেছি মূলত আপনার অর্থ ইনকাম করার জন্য সেক্ষেত্রে দেখা গেল অনেকে হয়তো জাপানের এই যে সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার যে পারমিটটা সেই রুলসটা মেনটেন করে না সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয়তো লিগেল ওয়েতে না গিয়ে একটা অথবা দুইটা কাজ করে অর্থাৎ আপনার আঠাশ ঘন্টা পারমিট থাকলো সে করে কি আঠাশ ঘন্টার দুইটা কাজ করে তো সেক্ষেত্রে দেখা যায় আমি আপনাকে যে ইনকামের হিসাবটা দিলাম সেই ইনকামটা হয়তো তার ক্ষেত্রে ডাবল হয়ে যায় তো দেখা গেল সে যদি ডাবল ইনকাম করে তাহলে যে খরচটা আপনাকে একটু আগে আমি বুঝালাম সেই খরচটা তার হলো তারপরে যে সে এক টাকা যে টাকাটা যে একবার পুরো অ্যাসটা পেল সেই টাকাটা চাইলে সে দেশে দিতে অর্থাৎ চাইলে এক লক্ষ বিশ হাজার বা দেড় লক্ষ টাকার মতো সে পাঠিয়ে দিতে পারলো এখন কথা হচ্ছে সে যদি ইলিগ্যাল ওয়েতে জাপানে কাজ করে সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে দেখেন যখন আপনি এক বছরের ভিসা পাবেন সেক্ষেত্রে দেখা গেলো আপনি যখন আবার পরবর্তী বছরের ভিসার জন্য রেনু করতে যাবেন অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আবার যখন নতুন ভিসা নিতে যাবেন তখন আপনার কাছে আপনার ব্যাংক বই অথবা আপনি যে বছরে কাজ করেছেন এটা আপনার কাছে চাইতে পারে অনেকের ক্ষেত্রে চায় না যদি তার লাগ ভালো হয়ে যায় তাহলে তার কাছে চায় না কিন্তু আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার কাছে চাইবে তো যখন আপনার কাছে চাইবে তখন কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি কত টাকা ইনকাম করেছেন তো সেক্ষেত্রে যদি আপনি দুইটি ব্যাংক বই ইউজ করে আপনি কাজগুলো করেন ইলিগেল ওয়েতে তাহলে আপনার দুইটা ব্যাংক বই যখন সাবমিট করবেন তখন কিন্তু দেখবে যে আপনি আঠাশ ঘন্টা সময় মেনে কাজ করেননি সপ্তাহে আপনি আরও অনেক বেশি কাজ করেছেন সেক্ষেত্রে আপনাকে তারা ভিসা দিবে না অর্থাৎ আপনার ভিসাটা ক্যান্সেল করে দিবে সেক্ষেত্রে আপনি হয়তো জাপানে অন্য কোনো ওয়ে অর্থাৎ নামবিন বা জাপানে আপনার রিফুজি এভাবে হয়তো আপনাকে থাকতে হতে পারে অথবা আপনাকে জাপান থেকে বের করেও দিতে পারে তো এটা হচ্ছে ইলিগেল ওয়েতে জাপানে যদি আপনি কাজ করেন তাহলে এই সমস্যা আপনাকে পড়তে হবে আর যদি মনে করেন যে না আমি ইলিগেল ওয়েতে কাজ করবো আমি জাপানের লিগেল ওয়েতে কাজ করবো এবং আমি যখন কোম্পানিতে ঢুকবো তখন আমি তো ভালো বেতনই পাবো তাহলে আমার এই ঝামেলায় যাওয়ার দরকার কি সেক্ষেত্রে আপনার ভিন্ন কথা হ্যাঁ যদি আপনি কষ্ট করে আপনার যে স্টুডেন্ট সময়টা সেটা যদি আপনি পার করতে পারেন তাহলে আপনি যখন জাপানের কোম্পানি ভিসায় যাবেন সেক্ষেত্রে আপনি ভালোভাবেই একটা পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং আপনার সকল খরচ বাদ দেওয়ার পরও আপনি চাইলে বাংলাদেশে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা সেন্ড করতে পারবেন যদি আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করার সুযোগ পেয়ে থাকেন তো এই ছিল মূলত জাপানে স্টুডেন্ট বিষয় ইনকাম কেমন তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চেয়েছি সেই মেসেজটা পেয়েছেন নতুন কোনো কাজ নিয়ে আপনাদের কল্যাণে আবার উপস্থিত হবো এই কামনায় শেষ করতে চাচ্ছি ধন্যবাদ